এটা নিরামিষ দিনে খুব সুন্দর লাগে খেতে, আর নিরামিষ দিনে বানানো যাবে। দেখুন উপরটা কতটা মচমচে আর ভিতরটা কতটা সফট, আর এটাকে কি বলে আপনারা কমেন্ট করে বলবেন। আমি এটা নাস্তা বলেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আর এটা নামটা কি সেটা আপনারা বলবেন। এই দেখুন, এই দেখুন ভিতরটা কত সুন্দর, আলুর পুরটাও বেশ ভালো লাগবে, পুরো টেস্টি। নমস্কার বন্ধুরা, বাঙালি কুকিং এ সবাইকে স্বাগত। সবাই ভালো আছো? আমিও ভালো আছি। আজকে আমি একটা নাস্তা রেসিপি বানাচ্ছি, আপনারা প্রথম থেকে পুরো শেষ অবধি দেখতে থাকুন। দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন এখানে খুব সুন্দর নাস্তাটা, আর মজাদার নিরামিষের দিনে বেশ ভালো লাগবে। রুটি পরোটা তো খেতে সবসময় ভালো লাগে না, এটা বিকেলের নাস্তাও ভালো লাগবে আর নিরামিষের দিনেও ভালো লাগবে। এখানে আমি দেড় বাটির মতো ময়দা নিয়েছি, ময়দাটাকে আমি ছেলে নিয়েছি যাতে কিছু ধার না থাকে। দেখুন এবার এটাকে আমি ভালো করে ঘেটে নিচ্ছি। এবার আমি ময়দাটা নিয়ে নিচ্ছি, এবার স্বাদ অনুযায়ী আমি একটু নুন দিয়ে দিচ্ছি, আর একটু আমি জোয়ান দিয়ে দিচ্ছি, এক চামচের মতো জোয়ানটা দিচ্ছি। এই জন্য কোনো রিচ খাবার খেলে যাতে পুরো মানে হজম হয়ে যায় সেই জন্য আমি একটু জোয়ান দিচ্ছি। এটা আপনাদের মর্জি, আপনারা দিতেও পারেন নাও পারেন। আমি একটু হাতে করে ঘষে নিচ্ছি, দিয়ে এটা ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি এর সাথে। নুন জোয়ান একসঙ্গে যেন ময়দাটার সাথে ভালো করে মাখানো হয়ে যায়। এবার এর মধ্যে আমি তেল দিয়ে দেবো, আমি 2 চামচের মতো তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি, আর এটা যতটা ভালো করে মাখানো হবে ততটা ভালো হবে, আর মুচমুচে হবে, খেতেও খুব সুন্দর লাগবে। পুরোনো নতুন বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। আমার ভালো করে মাখানো হয়ে গেছে, আমি ময়নটা কিরকম হয়েছে সেটাও আমি দেখে দিচ্ছি। এই দেখুন হাতে তেল আমাতে মুঠো হয়ে যাচ্ছে, আবার হাত লাগালে ভেঙে যাচ্ছে, সেরকম ভাবে আমি ময়নটা দেবো। আবার আস্তে আস্তে আমি এবারে জল দিচ্ছি, একবারে বেশি করে জল দেবো না, আর খুব নরম করেও এটা আমি মাখাবো না। দেখুন এখানে আমার মাখানো হয়ে গেছে, আমি কিন্তু খুব নরম করিনি, একটু শক্তভাবে মাখিয়ে রেখেছি। মাখিয়ে এটা 10 মিনিটের মতো আমি ঢেকে রেখে দিচ্ছি। এবার এর জন্য যে পুরটা বানাবো সেটা আমি বানিয়ে নিচ্ছি। এখানে আমি পুরটার জন্য আলু নিয়েছি, আলুটা এটা সিদ্ধ করে আছে, আমি এটাকে এবার হাতে করে একটু মেখে নিচ্ছি। এই দেখুন এখানে আমার আলুটা মাখানো হয়ে গেছে। এবার স্বাদ অনুযায়ী আমি একটু বিনুন দিচ্ছি, এটা আমি নুন দেবো না, এটা বিনুনটা আমি দিয়ে দিচ্ছি, নুনের বদলে এটা আমি দিয়ে দিলাম। এখানে 1/2 চামচের মতো আমি জিরে গুঁড়ো দিলাম, সামান্য পরিমাণে আমি একটু হলদি দিচ্ছি। জিরেটা ভাজা ছিল? হ্যাঁ, জিরেটা ভাজা গুঁড়ো ছিল, মানে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। আর এখানে আমি চাট মশলা দিচ্ছি, একটু টেস্টি আনার জন্য চাট মশলা দিলাম 1 চামচের মতো। চিলি ফ্লেক্স দিয়ে দেবো আমি, এখানে একটু ঝালের জন্য আমি 1 চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। আর সামান্য পরিমাণে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণে, টক ঝাল মিষ্টি মানে ভালো লাগবে খেতে। আর একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম এর মধ্যে সামান্য পরিমাণে, দিয়ে এটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখানে আমার এটা মাখানো হয়ে গেছে। এবার আমি এখানে মটরশুঁটি নিয়েছি, মটরশুঁটি এটা এখন তো পাওয়া যায় না, এখন ফ্রেশ যে মটরশুঁটিগুলো পাওয়া যায় সেগুলো আমি নিয়েছি, দিয়ে এবার এগুলো আমি একটু আলতো হাতেতে মাখিয়ে নিচ্ছি আলুটার সাথে। এখানে আমার 10 মিনিট হয়ে গেছে, আমি একটু খুলে দেখছি, দেখুন অনেকটা নরম হয়ে গেছে, আমি একটু হাতে করে থেসে নিচ্ছি, নিয়ে এবার অল্প থেসে নিয়ে এবার আমি হাত লেচি কেটে নেবো। বানানোর জন্য আমি লেচি কেটে নেবো, একটু বড় সাইজ করে বানাচ্ছি আমি, মানে লেচিটা একটু বড় সাইজ করে নিতে হবে, এরকম করে আমি কেটে নিচ্ছি। এই দেখুন রুটি লুচির চেয়েও মানে একটু বড় হবে, সেরকম ভাবে আমি লেচিটা কাটছি। দেখুন এই যে লেচিটাকে আমি গোল করে নিয়েছি, এবার একটু ময়দা দিয়ে দিচ্ছি, ময়দাটা দিয়ে এবার আমি বেলে নেবো, গোল করে আমি একটু বেলে নিচ্ছি। এই দেখুন আস্তে আস্তে ঘুরিয়ে বেলে নিচ্ছি, অল্প অল্প করে অল্প ময়দা দিয়ে দিচ্ছি যাতে জড়িয়ে না যায়। বেলা হয়ে গেছে, এই দেখুন এরকম ভাবে আমি রুটির মতোটা বেলেছি।
তাহলে এর মধ্যে এবার আমি পুর দিয়ে দেবো। আলুর যে পুরটা বানিয়েছিলাম এবার এটা দিয়ে দিচ্ছি আমি একটু, আর এটা একটু একটু ফেলিয়ে দিচ্ছি চারদিকটা যেন থাকে পুরো আলুটা। দেখুন এখানে আমার পুরটা দেওয়া হয়ে গেছে, এবার এই এক সাইড থেকে আমি একটু মুড়ে নিচ্ছি। এই দেখুন এবার এই তার অপোজিট থেকেও আমি এরকম করে মুড়ে নিচ্ছি। এরকম করে আমার মোড়া হয়ে গেছে, এবার আমি সাইডটা একটু জল দিয়ে দিচ্ছি যাতে খুলে না যায়। হালকা হাতেতে দু সাইডটাই আমি একটু জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে এদিকের একটা ভাঁজ এরকম করে অর্ধেকটা ঠেকিয়ে দিলাম। দুটো কিন্তু আমি একসঙ্গে জয়েন্ট করি না, দেখুন এই দেখুন মাঝখানটা গ্যাপ আছে, এদিকটাও আমার হয়ে গেল। এই দেখুন আমার এটা চোখ পুরো সেফ হয়ে গেছে, আর এই দেখুন উল্টো দিকটাও। এখন এখানে আমার এটা পুরোটা হয়ে গেছে, আর এদিকে আমি তেলও বসিয়ে দিয়েছি, তেলটাও আমার হয়ে গেছে। আমি এবার এটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার এটা আমার এক পিঠটা হতে দেবো, আমি গ্যাসটাও আমি জোর দিয়ে দিয়েছি। এবার এক পিঠটা হলে তবেই আমি উল্টাবো, নাহলে কিন্তু ভেঙে যেতে পারে কিংবা কিছু হয়ে যেতে পারে। দেখুন আমার এক পাশটা হয়ে গেছে, আমি এটা উল্টে দিচ্ছি, এরকম লাল লাল করে নেবো একটু। এটা হচ্ছে একটু লাল হবে, এরকম করে পুরোটাই আমি ভালো করে ভেজে নেব। এখানে এটা আমার ভাজা হয়ে গেছে, এটা এবার আমি তুলে নিচ্ছি। দেখুন আমি চারদিকটাই পুরো লাল করে ভেজেছি, এবার এরকম করে সবগুলো আমি ভেজে নেব একটা একটা করে। এটা দিয়ে দিচ্ছি, এবার এর উপর থেকে কেমন তেল দিলে নি উপরটা শক্ত হয়ে যাবে আর কিছুক্ষণ ফুলবে আস্তে আস্তে, গরম তেলটা দিলে। দেখুন এখানে আমার পুরো সবগুলোই হয়ে গেছে, এই দেখুন দেখতো কত সুন্দর হয়েছে। আর এটা সসের সঙ্গে খেতেও খুব সুন্দর লাগবে। আমি দেখাচ্ছি এইটা ভেঙে কেমন হয়েছে, এই দেখুন কড়কড়ে উপরটা কি সুন্দর আর ভিতরটা কতটা সফট, এই দেখুন আর কত সুন্দর লাগছে ভিতরটা। এই দেখুন প্লিজ আপনারা এরকম করে বাড়িতে বানিয়ে দেখবেন কেমন হয়েছে সেটাও বলবেন কমেন্ট করে। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্লিজ গরম গরম খেতে খুব সুন্দর লাগবে, আর এটা নিরামিষের দিনে তো পুরো খুব সুন্দর, সব দিনই বানানো যাবে।